মহতরম হাজিরিন, বর্তমান সময়ে আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি সঙ্গত কারণে এই আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত, আমাদের বর্তমান হাল জামানার পরিস্থিতি অনুযায়ী খুবই জরুরি একটা আয়াত। এই আয়াত নিয়ে আলোচনা করলে অনেক আলোচনা করা যাবে, যেহেতু সময় সংক্ষিপ্ত টাচ দিয়ে যাব, ধরে নেবেন এবং আমলের নিয়ত শুনবেন। আজকে বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমাদের সবার দিকে লক্ষ্য করলে একটা জিনিস বোঝা যায় যে দুনিয়ার জিন্দিগিতে আল্লাহ তাআলা মনে হয় আমাদেরকে চিরস্থায়ীভাবেই প্রেরণ করেছেন। আমরা মনে হয় দুনিয়ার জিন্দিগি থেকে আর কখনও পরকালের জিন্দিগির দিকে আমরা রওনা করব না, অথচ আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জিন্দিগিতে প্রেরণ করেছেন ক্ষণস্থায়ী একটা জিন্দিগি দিয়ে। এই জিন্দিগি 60-70 বছরের জিন্দিগি। 60-70 বছর তো একটা আমাদের বাংলাদেশের গড় আয়ু হিসাবে আমরা বলি, কিন্তু কখনো কখনো প্রেক্ষাপটে দেখা যায় 5 বছরের বাচ্চাও মারা যায়, একদিনের শিশুও মারা যায়, 5 মিনিটের শিশুও মারা যায়। তো কার কখন মৃত্যু হবে এটা কেউ বলতে পারে না, এটা জানেন কে? আওয়াজ করে বলেন কে? এটা জানেন আমার আর আপনার আল্লাহ। এই এলেম, এই জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো নবী রাসূলকেও দেন নাই, স্বয়ং পয়গম্বর সরদারে দো জাহা সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন ইমামুল আম্মিয়া হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ পর্যন্ত কে কখন মৃত্যুবরণ করবে এই এলেম, এই জ্ঞান আল্লাহ পাক দান করেন নাই। কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জিন্দিগিতে প্রেরণ করেছেন, অবশ্যই আমার আল্লাহর একটা উদ্দেশ্য আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি, মানুষ যখন কোনো কিছু তৈরি করে সেই জিনিসটার পিছনে অবশ্যই উদ্দেশ্য থাকে। তাইলে আল্লাহর সৃষ্টি মানুষ যদি কোনো কিছু তৈরি করার পরে ও সেটার পিছনে উদ্দেশ্য থাকে, যেই আল্লাহ মানুষকে তৈরি করেছেন ওই আল্লাহ মানুষকে এমনি এমনি তৈরি করেছেন না, এর পিছনে একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দিগিতে আমাদেরকে প্রেরণ করেছেন। আসলে তো মানুষের আসল ঘর হইল জান্নাত। আসল ঘর কোথায়? জান্নাত। আমাদের বাবাও ছিলেন জান্নাতে, মাও ছিলেন জান্নাতে, ওখান থেকে আমাদেরকে ক্ষণস্থায়ীভাবে দুনিয়াতে পাঠানো হয়েছে। আমরা এখান থেকে যাতে করে দুনিয়ার থেকে আখেরাত অর্জন করে আমরা আবার আখেরাতে জান্নাত কামাই করতে পারি, এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন। আর দুনিয়া মাজরাতুল আখেরা হাদিসের পরিভাষায় আসছে, যে হাদিসের মধ্যে বর্ণনা আসছে যে দুনিয়া হইল আখেরাত কামাই করার জায়গা। কিসের জায়গা? আখেরাত কামাই করার জায়গা, এই দুনিয়া থাকার জায়গা নয়। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জিন্দিগিতে মানুষ প্রেরণ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এমনি এমনি তৈরি করেন নাই, বরং একটা কারণ আছে, উদ্দেশ্য আছে। মানুষ তৈরি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। আমার আল্লাহ ডাক দিয়া বলে ও দুনিয়ার মানুষ, তোমরা কি চিন্তা করলা আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি তৈরি করলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের উত্তর অন্য একটি আয়াতের মাধ্যমে দিয়ে দেন। আমার আপনার আল্লাহ ডাক দিয়া বলেন ইন, আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি তৈরি করি নাই। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং দানবকে দুনিয়ার জিন্দগিতে তৈরি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি মাওলার ইবাদত করার জন্যে। আমি আমার বান্দাদেরকে মোহাব্বত করে দুনিয়ার জিন্দগিতে প্রেরণ করলাম, কিন্তু এই বান্দাগুলা দুনিয়ার জিন্দগিতে আমার ইবাদত না করে নাফরমানির মধ্যে লিপ্ত হবে। এই জিনিসটা আমার আল্লাহ খুব ভালো করে জানে, কারণ শয়তান আল্লাহর কাছে ওয়াদা করেছে। শয়তান আল্লাহর কাছে ওয়াদা করেছিল মানুষ যখন তৈরি করা হয়, আদমকে যখন শয়তানকে আদমকে সেজদা করার ব্যাপারে শয়তানকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করলেন আর শয়তান যখন অস্বীকার করলেন, তখনই কিন্তু শয়তান আর মানুষকে ধোঁকা দেওয়ার ব্যাপারে আল্লাহর কাছে অঙ্গীকার করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বর্ণনা করে দিয়া বলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এ দুনিয়ার মানুষ, তোমরা একটা জিনিস ভালো করে জেনে নাও, দুনিয়ার জিন্দগিতে তোমাদের একজন প্রকাশ্য শত্রু আছে, যেই শত্রুটা তোমাদেরকে ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছনে থেকে চতুর্দিক থেকে যেই শয়তানটা যেই শত্রুটা তোমাদেরকে ধোঁকা দিবে তোমাদের অন্তিম মুহূর্ত পর্যন্ত, তোমাদের মৃত্যু ঘনায় আসছে এমন মুহূর্তেও তোমাদের রক্তের ভিতরে রগে রগে ঢুকে ঢুকে তোমাদেরকে ধোঁকা দিতে থাকবে।
আল্লাহ পাক তার পরিচয় দিয়া বলেন, এই ব্যক্তিটা আর কেউ নয়, এইটা হইল শয়তান যে তোমাদের প্রকাশ্য শত্রু। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, মুসলমান ভাইরা আমার একটু খেয়াল করে বুঝবেন আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার বান্দাগুলা এত আদর আর মোহাব্বত করে বান্দাদেরকে আল্লাহ তৈরি করলেন, শয়তানের ধোকায় পড়ে এই বান্দাগুলা জাহান্নামী হবে, আমার মাওলার সহ্য হয় না, আমার মাওলা এই জিনিসটা বরদাস্ত করতে পারেন না। এজন্য আমার আল্লাহ সেই সময় আল্লাহ তাআলা বান্দাদের জন্য একটা ফিকির করলেন, বলে ফিকিরটা কি, দুনিয়ার জিন্দগিতে মানুষ শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে ফেলবে, মানুষ গুনাহ করবে, এটাই স্বাভাবিক, কিন্তু আমি আল্লাহ মানুষদের জন্য একটা পথ আর পদ্ধতি জারি করে রাখলাম, যেই পথ আর পদ্ধতিটার নাম হইল তাওবা। বান্দা যখন দুনিয়ার জিন্দগিতে গুনাহ করে ফেলে, বান্দা যখন গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, বলে বান্দা কোনো মুমিন বান্দা নিজ ইচ্ছায় গুনাহ করে না, দুইটা জিনিস একজন মুমিন বান্দাকে গুনাহের মধ্যে লিপ্ত করায়, এক নম্বরের জিনিস হইল বান্দার নফস, আর দুই নম্বরের জিনিস হইল শয়তান। নফস আর শয়তানে মিলে একজন মুমিন বান্দাকে আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত করায়। এজন্য বান্দা যখন গুনাহ করে ফেলে, আল্লাহ তাআলা তার জন্য একটা সিস্টেম রাখলেন যে আমার মায়ার বান্দাগুলো শয়তানের ধোকায় পড়ে নাফরমানি করার পরে যেন জাহান্নামী না হয়ে যায়, আমি আল্লাহ তোদেরকে একটা পদ্ধতি দিলাম, বান্দা গুনাহ করার পরে যখন তোর দিলের মধ্যে অনুশোচনা তৈরি হবে, গুনাহ করার পরে বান্দা তোর দিলের মধ্যে যখন আল্লাহর ভয় জাগ্রত হবে, গুনাহ করার পরে বান্দা তোর দিলের মধ্যে যখন আমি মাওলার মহাব্বত পয়দা হবে, বান্দারে চিন্তার কোনো কারণ নাই, বান্দা গভীর রজনীতে সবাই ঘুমায়, তোর মা ঘুমায়, বাবা ঘুমায়, সন্তান ঘুমায়, এলাকার লিডার ঘুমায়, চেয়ারম্যান ঘুমায়, এমপি ঘুমায়, মন্ত্রী ঘুমায়, সবাই ঘুমায়, কিন্তু আমি মাওলা ঘুমাই না, তোর জন্য গভীর রজনীতে শেষ আসমানে এসে আমি আল্লাহ ডাকতে থাকি, তুই যায় না মাছ বিছায়া, আমি মাওলার প্রেমে ডুব দিয়ে চোখে দুই ফোঁটা পানি ছাড়া আমার আল্লাহর আমি আল্লাহর কাছে তওবা কইরা দেখ, আমি আল্লাহ তোর চোখের পানির বিনিময়ে তোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ, বলেন আমার আল্লাহ কুদরতওয়ালা আল্লাহ, আমার আল্লাহ এমন দয়াময় আল্লাহ, তমাম জাহানের মানুষ যদি আমার মাওলার নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে যায়, সমস্ত দুনিয়ার মানুষ যদি একসঙ্গে আমার আল্লাহর নাফরমানি করে, বলে আমার আল্লাহর কোনো যায় আসে না, যায় আসে না, কারণ আমার আল্লাহ হইলেন বেনিয়াস, আমার আল্লাহ হইলেন অমুখাপেক্ষী। দুনিয়ার তমাম মখলুকাত আমার আল্লাহর ইবাদত করে, একটা গাছের একটা গাছ আমার আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকে, সমুদ্রের মাছ আমার আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকে, আসমানের ফেরেশতারাও আমার আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকে, আল্লাহু আকবার। মোট কথা হইল, তমাম জাহানের যা কিছু আছে সমস্ত মখলুকাতগুলো আমার মাওলাকে আল্লাহ আল্লাহ বলে ডাকে, আল্লাহকে আল্লাহ বলে ডাকার জন্য মানুষ তৈরি করার দরকার ছিল না, তারপরেও কেন আল্লাহ তাআলা মানুষ তৈরি করলেন। কবি বড় চমৎকার করে বলেন, দরদে দিল কে ওয়াসতে, দরদে দিল কে ওয়াসতে, পয়দা কিয়া ইনসান কো, অর না তাত কে লিয়ে কুছ কম না থা করুবিয়া। আল্লাহ তাআলা শুধুমাত্র কেবলমাত্র মহাব্বতের কারণে মানুষ তৈরি করেছেন, তাছাড়া আল্লাহকে ডাকার জন্য আর কোনো মাখলুকাতের প্রয়োজন ছিল না। এজন্য আল্লাহ তাআলা এই মায়ার বান্দা জাহান্নামে যাবে, যেই বান্দাকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাত দ্বারা বানায় দিলেন। তামাম জাহান যখন আমার আল্লাহ তৈরি করেন, কোন বলার সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে যায়, কিন্তু যখন মানুষ তৈরি করার ব্যাপারে আমার আল্লাহ সিদ্ধান্ত নিলেন, ফেরেশতাদেরকে বললেন, যাও ফেরেশতা যাও জমিন থেকে তোমরা মাটি সংগ্রহ করে নিয়ে আসো, ফেরেশতারা যখন আমার আল্লাহর কাছে মাটি সংগ্রহ করে দেয়, আমার আল্লাহ মাটিগুলো চিনিয়ে সামনে নিয়ে চিন্তা করে, যেই বান্দাগুলো দুনিয়ার জিন্দগিতে যাওয়ার পরে তার জবানটা দিয়ে আমার আল্লাহ আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকবে, যেই বান্দাটা তার কপাল দিয়ে মসজিদে যায় আমি আল্লাহকে সেজদা দিবে, যেই বান্দাটা তার দুইটা পা দিয়ে মসজিদের দিকে হেঁটে হেঁটে আগাবে, যেই বান্দা তার হাত দ্বারা আমি মাওলার কালাম ধরবে, যেই বান্দাগুলা দুনিয়ার জিন্দগিতে যাওয়ার পরে তার চোখ দিয়ে আমি মাওলার কালাম দেখে দেখে পড়বে, আমি আমার এই বান্দাদেরকে মায়ার বান্দাদেরকে কোন বলা কোন দিয়া বানাবো না, বরঞ্চ আমি আমার এই মায়ার বান্দাগুলাকে আমার আমি মাওলার নিজ কুদরতি হাত দ্বারা বানায় দিব। আমার আল্লাহ নিজ কুদরতি হাত দ্বারা বানায় দিলেন, এই মায়ার বান্দাগুলা জাহান্নামে যাবে, আমার আল্লাহর সহ্য হয় না। এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোর গুনাহ যতই বেশি হোক না কেন,
তোর গুনাহ, তুই যদি গুনাহ করতে 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 তোর গুনাহের পরিমাণ এমন পরিমাণ হয়ে যায়, তোর গুনাহের দ্বারা যদি আসমান আর জমিনের ফাঁকা জায়গা পূর্ণ হয়ে যায়, বান্দা তোর গুনাহের পরিমাণ যদি সমুদ্রের পানি বরাবর হয়ে যায়, বান্দারে তোর গুনাহ যদি পাহাড় সমান হয়ে যায়, টেনশনের কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। আমি আল্লাহ তোকে ডাক দিয়া বললাম, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, আমি আল্লাহ তোকে ডাক দিয়া বললাম, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিয়া, বান্দা তোর গুনাহ যতই হোক না কেন পেরেশানির কোনো কারণ নাই, বান্দা তুই শুধু আমি মাওলার কাছে চায় দেখ, আমার মাওলার রহমত অনেক বেশি, আমি মাওলার দয়া অনেক বেশি, আমি মাওলার দয়া এত বেশি এত বেশি এত বেশি, তামাম দুনিয়ার মানুষ নাফরমান বান্দাগুলাকে ক্ষমা করলো, আমি মাওলার রহমত থেকে বিন্দুমাত্র কমবে না। এখানে কি কেউ এমন কেউ আছেন নাকি যে গুনাহ করতে করতে আপনার এমন একটা হালত হয়ে গেছে, 40 বছর ধরে গুনাহের মধ্যে লিপ্ত আছেন, এমন কোনো ভাই এখানে আসেন নাকি একদম লাগাতার একদিনও আল্লাহকে আল্লাহ বলে ডাকেন নাই, এমন কোনো লোক আসেন নাকি এখানে? এমন কোনো লোক কিন্তু আমাদের সমাজে নাই। একজন বেদিন যে নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু সে অন্তত দিনে একবার হইলেও আল্লাহকে আল্লাহ বলে ডাকে, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু হাদিসে পাকের মধ্যে আল্লাহর রসুল পায়গম্বর আমাদেরকে শুনাইছেন, হাদিসের ঘটনা বলতেছি মুসলমান, এমন জামানা ছিল যেই জামানার মধ্যে কিছু মানুষ ছিল যারা আল্লাহর আল্লাহকে 40 বছর ধরে একবারও আল্লাহ বলে ডাক দেয় নাই, এমন বান্দাকেও আমার আল্লাহ ক্ষমা করেছেন। ও মুসলমান, আমরা কি ওই রকম পাপি বান্দা হয়ে গেছি নাকি যে আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাচ্ছি? আপনাদেরকে একটা ঘটনা শুনাই, এই ঘটনা বলে আমি আমার আলোচনার শেষ দিকে চলে যাব, মুসলমান একটু দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আজমাইনদেরকে নিয়ে পূর্ববর্তী জামানার ঘটনা বর্ণনা করে শুনাইতেন, যাতে করে পূর্ববর্তী ঘটনা থেকে সাহাবী আজমাইনরা শিক্ষা গ্রহণ করতে পারে, এজন্য আল্লাহর রসুল সাহাবীদেরকে ঘটনা শুনাইতেন। সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন পয়গম্বর আমাদেরকে নিয়ে ঘটনা শুনাইতেছেন, ঘটনা শুনাইতেছেন, বলে কি ঘটনা? আল্লাহর রসুল ইরশাদ করেন, পয়গম্বর সাহাবীদেরকে ডাক দেয়া বলেন, পূর্বের জামানার মধ্যে বনি ইসরায়েলের এমন একজন লোক ছিল, বনি ইসরায়েল জামানার মধ্যে এমন একজন লোক ছিল যে লোকটা 99টা খুন তার জিন্দগিতে করেছে, 99টা খুনের আসামি 99 জন মানুষকে যে হত্যা করেছে, এই ব্যক্তিটা 99টা খুন করার পরে তার দিলের মধ্যে একটা হালত জারি হয়ে গেছে, তার দিলের মধ্যে অনুশোচনা চলে আসছে, হায়রে আমি আমার জিন্দগি ভর 99টা মানুষকে খুন করলাম, আমি মনে হয় আর নাজাত পাবো না, আমি মনে হয় জাহান্নামি হয়ে যাব। তারপরেও মনের ভিতরে একটু আশা, জান্নাতে যাওয়ার একটু আশা তার দিলের মধ্যে ছিল, সে একজন আলেমের কাছে দৌড় দিয়া যায়। পয়গম্বর বর্ণনা করে শুনাইতেছেন, সাহাবিরা শুনতেছেন, পয়গম্বর বলে ওই লোকটা দিলের মধ্যে একটু মোহাব্বত, একটু আশা নিয়ে জান্নাতে যাওয়ার একটু আশা তার দিলের ভিতরে আছে, একজন তৎকালীন সময়ের মধ্যে একজন আলেম ছিল, সে আলেমের কাছে এই 99 খুনের আসামি দৌড় দিয়া যায়। যাওয়ার পরে ডাক দেয়া বলে, হুজুর আমি আমার জিন্দগিতে 99টা খুন করলাম, 99 জনকে আমি আমার নিজ হাত দ্বারা হত্যা করেছি, হুজুর একটু বলেন দেখি আমার কি মুক্তির কোনো উপায় আছে নাকি, আমি কি জাহান্নামে নাকি জান্নাতে? হুজুর শুনে বলে, হায় হায় করছো নাকি, 99 জন খুন করছো, তোমার মতো এই যখন একজন খুনিকে আল্লাহ তাআলা জান্নাতে দিবে না, অবশ্যই তুমি জাহান্নামে যাইবা। এই লোকটা এমনিতেই তার খুন করার স্বভাব, সে ছিল সন্ত্রাস প্রকৃতির লোক, সেই লোকটা হুজুরের এই কথা শোনার সঙ্গে সঙ্গে তার রাগ বেড়ে গেছে, সে রাগান্বিত হয়ে বলে, যা 99টা খুন করছি, জান্নাতে যেহেতু যাইতে পারবো না, তোর মতো মোল্লারে খুন কইরা 100টা সেঞ্চুরি পূজাই, তারপরে যা হওয়ার হবে। যেই ভাবা সেই কাজ, সঙ্গে সঙ্গে ওই লোকটা ওই যে আলেমটা বলছে যে তুমি জান্নাতে যাইতে পারবে না, তোমার ঠিকানা জাহান্নাম, সঙ্গে সঙ্গে এই লোকটা ওই আলেমকে হত্যা করেছে। হত্যা করার পরে আবার একটু সামনের দিকে আগায়, হাঁটতে হাঁটতে তার মাতার ভিতরে আবার পেরেশানি চলে আসছে, হায় হায় এটা কি করলাম, এতদিন সাধারণ মানুষদেরকে হত্যা করেছি, এখন একজন আলেমকে হত্যা করে ফেললাম, আমার বুঝি এবার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, নিশ্চিত মনে হয় আমি জাহান্নামি হয়ে যাব। তারপরেও সে হাঁটতে 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 আরও একজন আলেমের সন্ধান পায়, পাওয়ার পরে ওই লোকটা সে আলেমের কাছে যায়, বলতেছে আমি একটা বড় পাপি, আমার মতো পাপি দুনিয়ার জিন্দগিতে আর কেউ নাই,
আমার জিন্দিগিতে আমি 99টা খুন করেছিলাম, 99টা খুন করার পরে একজন আলেমের কাছে গেছি, সে আলেমের কাছে আমি মাপ চাওয়ার জন্য তওবা করার জন্য গিয়েছিলাম। সে আলেম বলেছে আমি নাকি জান্নাত পাবো না জাহান্নামি হয়ে যাব, এই কারণে আমি তাকে খুন করে ফেলেছি। হুজুর আপনি একটু আমাকে বলে দেন, আমি একজন 100টা খুনের আসামি, আমি কি মাপ পাইতে পারি কিনা, আমার ঠিকানা জান্নাতে হবে নাকি জাহান্নামে হবে? ওই আলেম ডাক দেয়া বলে, আরে মাত্র 100টা খুন করছে এটা তো কোনো ব্যাপারই না, 100টা খুন করছে এটা তো কোনো ব্যাপারই না, আমার মাওলা এমন একজন মাওলা, আমার আল্লাহ একজন এমন একজন রহমওয়ালা আল্লাহ, আমার আল্লাহ এমন একজন কুদরতওয়ালা আল্লাহ, আমার আল্লাহর দয়া এত বেশি, তুমি যতই পাপ করো না কেন আমার আল্লাহর কাছে যদি তুমি চাওয়ার মতো চাইতে পারো, এরে তুমি যদি আমার মাওলার কাছে চাওয়ার মতো চাইতে পারো, আমার মাওলা তোমাকে মাফ করে দিবে। মুসলমান, প্রত্যেকটা মানুষের জিন্দগিতে চলার পথে গুনাহ হয়, বক্তা শ্রোতা আমরা সবাই গুনাহগার, শুধুমাত্র পয়গম্বররা ছিলেন আল্লাহ তাআলার মনোনীত বাছাইকৃত বান্দা, তারা ছিলেন মাসুম, তারা ছিলেন নিষ্পাপ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে তাদেরকে সার্টিফিকেট দিয়েছেন, তাদের জিন্দগিতে কোনো গুনাহ নাই। কিন্তু পরবর্তীতে প্রত্যেকটা মানুষ গুনাহগার, আমরা সকলেই গুনাহ করি, আমরা সবাই গুনাহগার, এজন্য আমাদের গুনাহ যতই বেশি হোক না কেন পেরেশানি কোনো কারণ নাই। একজন মানুষ, মানুষকে আরবিতে বলা হয় ইনসান, ইনসানের মূল মাদ্দা হইল নিসিয়ন, অর্থাৎ ভুল করা, ভুলে যাওয়া, মানুষ ভুল করবে, ভুলে যাবে স্বাভাবিক। কিন্তু আমার আল্লাহ হইলেন রহমান, আমার আল্লাহর দয়া এত বেশি, এত বেশি, আমার আল্লাহ রহমান কামি হইল, আল্লাহ মাফ করে দিবে। গুনাহ যতই বেশি হোক না কেন আপনার আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। মুসলমান বন্ধুরা আমার একটু খেয়াল করে দেখেন, একজন 100টা খুনের আসামি, সে যদি আল্লাহর কাছে মাপ পাইতে পারে, তার ব্যাপারে একজন আলেম খুশখবরি শুনাই দিলেন, বান্দা তুমি মাপ পাওয়া যাবা। মুসলমান একটু খেয়াল করে শোনার চেষ্টা করেন, ওই বান্দাটাকে এইবার আলেম ডাক দিয়ে বলে, তুমি আল্লাহর কাছে মাপ পাওয়া যাবা কোনো বিষয় না, 100টা খুন করছো এটা তো কোনো বিষয় না, তুমি আল্লাহর কাছে মাপ পাওয়া যাইবা। তবে তুমি মাপ পাইতে হইলে তোমাকে একটা জায়গায় যাইতে হবে, তুমি এখান থেকে অমুক জায়গায় রওনা করে ওখানে যায় তুমি আল্লাহর কাছে মাপ চাই নিবা, একজন আলেম আছে তার হাতে হাত রেখে বায়াত হয়ে তুমি মাপ চাইবা, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবে। এই বান্দাটা ওই আলেমের কাছ থেকে খবরটা শুনে মনে বড় আনন্দ আর খুশি নিয়ে সে তার বাড়ির দিকে রওনা করলেন। লোকটা এই পাপি বান্দা বাসার ভিতরে এসে গোসল গা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পবিত্র হয়ে এই বান্দাটা ওই জায়গার উদ্দেশ্যে রওনা করলেন। রওনা করে এই লোকটা ওই যখন হাঁটা চলা শুরু করলেন, এই লোকটা যখন রওনা করে দিলেন গন্তব্যের উদ্দেশ্যে, তিনি যখন আগাইতেছেন আগাইতেছেন, হঠাৎ করে প্রতিমধ্যে একটু আগানোর পরে এই লোকটার সামনে মালাকুল মউত দাঁড়ায় গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইজা জাআজালুহুম লা ইস্তাকদিমুনা সাআতা ওয়া লা ইস্তাখিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একজন বান্দার জন্য নির্দিষ্ট সময় আমার আল্লাহ দিয়ে রাখছে, কোন বান্দা কোন সময় মৃত্যুবরণ করবে আল্লাহ তাআলা পূর্বে থেকে নির্ধারণ করে রেখেছে, ওই নির্দিষ্ট সময়ের 1 সেকেন্ড আগেও করা হবে না, 1 সেকেন্ড পরেও করা হবে না। এই বান্দাটার মৃত্যুর সময় চলে আসছে, মালাকুল মউত সামনে দাঁড়ায় গেছে, মালাকুল মউত আসার পরে বান্দার মৃত্যু হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে। এরপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে দুইজন ফেরেশতা আল্লাহ তাআলা তার কাছে পাঠাইছে, এখন একজন ফেরেশতা হইল জান্নাতের ফেরেশতা, আরেকজন ফেরেশতা হইল জাহান্নামের ফেরেশতা, একজন ফেরেশতা জান্নাতের ফেরেশতা। ওই ফেরেশতা এই লোকটাকে ধরে টানে বলে, এই লোকটা হইল জান্নাতি, এই লোকটাকে জান্নাতে দাও, জাহান্নামের ফেরেশতা আবার ওই লোকটাকে মৃত লোকটাকে নিয়ে টানে বলে যে, না এই লোকটা তার জিন্দগিতে 100টা খুনের অপরাধ আছে, সে জাহান্নামী, তাকে জাহান্নামের জন্য ছেড়ে দাও। এই অবস্থা আমার আল্লাহ উপর থেকে দেখতেছেন, আমার আল্লাহর কাছে এবার এই দুইজন ফেরেশতা আল্লাহর কাছে ফয়সালা চায়, আল্লাহ এমন একটা লোকের কাছে আমরা গেলাম যেই লোকটা নাকি জিন্দগি ভর 100টা খুন করেছে, এই জন্য জাহান্নামের ফেরেশতা টান দিয়ে তাকে জাহান্নামে নিতে চায়। কিন্তু আল্লাহ আমি বলতেছি এই লোকটা তো 100টা খুন করেছে সত্য, কিন্তু তোমার কাছে তওবা করার জন্য সে নিয়ত করেছে, তোমার কাছে তওবা করার জন্য নিয়ত করে সে প্রতিমধ্যে বের হয়ে গেছে, যেহেতু আল্লাহ সে তোমার কাছে মাপ চাওয়ার আশায় বের হয়েছে, আল্লাহ এই জন্যই আমি বলতে চাই আল্লাহ তাকে জান্নাতে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা ফেরেশতাকে ডাক দেয়া বলে,
যাও, তোমাদের জন্য একটা ফয়সালা আমি দিয়ে দিলাম। বলে ফয়সালাটা হইল কি, এই লোকটা যে তার বাসা থেকে রওনা করেছিল, তার গন্তব্য ছিল অমুক জায়গা পর্যন্ত, তার বাসা থেকে মাপা শুরু করো। এই লোকটা যেই দিকে বেশি গেছে, তার গন্তব্যের দিকে যদি বেশি আগায় যায় তাহলে এই লোকটাকে জান্নাতে দিবা, আর গন্তব্যের দিকে যদি কম আগায় তাহলে তাকে জাহান্নামে দিবা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত মাওলানা বদরুজ্জামান সাহেবের আগমন, হযরত মাওলানা বদরুজ্জামান সাহেবের আগমন, মাহফিলের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ বলেন। খুশি না আপনারা? কয় তারিখে, কয় তারিখে, 30 তারিখে, 30 তারিখে, ঠিক আছে ইনশাআল্লাহ। কোন মাসে? ডিসেম্বর 30, ঠিক আছে ইনশাআল্লাহ। সবাই খুশি তো? আলহামদুলিল্লাহ। আজকে আপনারা দাওয়াত দিয়েছেন, একজনকে পাইছেন, দুইজনকে আলহামদুলিল্লাহ। কোন মিয়া, জোরে বলেন, জোরে বলেন। এই আওয়াজে হুজুর ওয়াজ করবে না, আওয়াজ বাড়াইতে হবে, আওয়াজ বাড়াইতে হবে। ভাই দাঁড়ানো, ভাইরা বসে যান, দাঁড়ানো ভাইরা বসে যান। আলহামদুলিল্লাহ হুজুর চলে আসছে। বর্তমান সময়ে এখন মানুষরা ওনাদের পাগল, সবাই ওনাদের পাগল, যেখানে যায় মানুষ জমায়েত হয়ে যায়। তারপরে ওই যে আমাদের ফাহাদ সাহেবের মাধ্যমে এই প্রোগ্রামটা নেওয়া, আজকে আপনাদের সবার প্রিয় মুফতি সাইদ আহমদ সাহেব হুজুর, উনি অসুস্থ, একদম অসুস্থ শরীর নিয়ে তারপরেও হাজিরা দেওয়ার জন্য আসছে, পাশাপাশি হুজুরও আসছেন। হুজুর আলোচনা করবে সাইদ সাহেব হুজুর, উনি আমাদের সকলের প্রিয় মুফতি সাইদ সাহেব হুজুর, উনি মাদ্রাসায় আছে। ইনশাআল্লাহ হুজুরের পরেই হুজুর আসবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তো ইনশাআল্লাহ আপনারা প্রাণ ভরে আলোচনা শুনবেন। আমাদের আজকের বক্তা সবার প্রিয়, সবার মোহাব্বতের, আমাদের কলরবের নবনির্বাচিত যুগ্ম নির্বাহী পরিচালক হযরত মাওলানা বদরুজ্জামান সাহেব হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা ওনাকে আল্লাহ তাআলা ওনার রহমতের চাদরে দ্বারা আবৃত করে হেফাজত করে, বলেন আমিন। মোহতরম হাজরিন, যে আলোচনাটুকু করতেছিলাম এটি শেষ করে দিই, না শেষ করি ইনশাআল্লাহ। তো বলতেছিলাম দুইজন ফেরেস্তার মধ্যে এখন ঝগড়া লেগে গেছে। আরে এক জান্নাতের ফেরেস্তা বলতেছে, না এ তো নিয়ত করছে তার জান্নাতেই দিতে হবে, আর জাহান্নামের ফেরেস্তা বলতেছে, না এই লোকটা তো 100টা খুন করছে, তাকে কেমনে জান্নাতে দেয়, তাকে জাহান্নামে দিতে হবে। এখন আল্লাহ তাআলা ফয়সালা শুনায় দিলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও ফেরেস্তারা, তোমাদের মধ্যে যে বিষয়টা নিয়ে গঞ্জাম চলতেছে আমি টের পাইলাম, যাও তোমাদেরকে আমি আল্লাহ একটা ফয়সালা দিয়ে দিলাম, একটা ফয়সালা দিয়ে দিলাম। বলে ফয়সালাটা হইল কি, ফয়সালাটা হইল এই লোকটা তার ঘর থেকে যে রওনা করেছিল, যেই গন্তব্যটা ছিল, এখান থেকে তোমরা মাপা শুরু করো, তার গন্তব্যটা কতটুকু ছিল আর এই লোকটা কতটুকু সামনের দিকে অগ্রসর হয়েছে, তার আগানোর পথ যদি বেশি হয়, অর্থাৎ গন্তব্যের কাছাকাছি যদি এই লোকটার যাতায়াত যদি আগায় যায় তাহলে তাকে জান্নাতে দিবা, আর যদি গন্তব্যের দিকে সে কম আগায় তাহলে তাকে জাহান্নামে নিবা। আল্লাহ তাআলা ফেরেশতা শুনায় দিলেন, ফেরেশতারা এখন মাপা আরম্ভ করে দিছে, উপর থেকে আসমানের মালিক আল্লাহ জমিনকে ঘোষণা দিয়ে দিলেন। এই জমিন কার কথা শুনে, জোরে বলেন, কার কথা শুনে? জমিন কার কথা শুনে? আল্লাহর। আল্লাহ তাআলা জমিনকে ঘোষণা দিয়ে দিলেন, জমিন তুমি লম্বা হয়ে যাও, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জমিনকে ঘোষণা দিয়ে দিলেন, আল্লাহ তাআলার ওয়ার্ডার পাওয়ার পরে জমিন এখন লম্বা হয়ে যায়। ফেরেশতারা মাপতে মাপতে দেখে যে মাপে যতটুকু হওয়ার দরকার ছিল তার থেকে অনেক বেশি হয়ে গেছে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই বান্দার জন্য শুধুমাত্র নিয়ত করলো, এই বান্দাটা 100টা খুন তার জিন্দগিতে করেছিল, তারপরেও সে শুধু নিয়ত করার পরে এখনো তওবা করতে পারে নাই, মনে মনে সে মনস্থির করেছে, মনে মনে সে নিয়ত করেছে, সে পবিত্র হয়ে রওনা করেছে, পথিমধ্যে মালাকুল মৌত সামনে তার দাঁড়ায় গেছে, তওবা না করার পরেও মনে মনে নিয়ত করার কারণে 100টা খুনের আসামিকে আমার আল্লাহ মাফ করে দিছে।